হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন যে মালায়ালম ফিল্মটা রিভিউ করবো সেটার নাম হচ্ছে জলিকট্টু। প্রাইমে এসে গেছে, যারা চাইলে দেখতে পারেন। মালায়ালম ফিল্ম, লিজো স্যারের বানানো। তো ইনি এর আগে আঙ্গামালি ডায়েরিজ বানিয়েছিলেন। তো এই ডিরেক্টর মব হ্যান্ডেল করা, মব ট্যাকেল করা ফিল্ম এইটা খুব ভালো বানাতে পারেন। মানে যেখানে মবকে ট্যাকেল করতে হবে, মবকে দেখানো হচ্ছে, এই ধরনের কন্টেন্ট ওনারা খুব ভালো বানাতে পারেন। আপনারা ওনার দুটো সিনেমাই দেখতে পারেন, বোথ আর বিউটিফুল। বাট আমার জলিকট্টুকে আমি একটু বেশি উপরে রাখবো। আই লাভ দ্য ফিল্ম বিকজ অফ মেনি রিজন। ফার্স্ট অফ অল, এই ফিল্মের কোনো এক্স্যাক্ট একদম স্টোরি কিছু বলা যায় না। ইট ইজ মোর অফ এ সিচুয়েশান, যে একটা মানে ভাবুন, মানে এটা এটা গল্প হতে পারে যে একটা একটা বাফেলো আছে, স্লটার হাউস থেকে পালিয়ে গেছে, মানে যেখানে বাফেলো কাটা হয় সেখান থেকে পালিয়ে গেছে, এবং গোটা গ্রাম তার পিছনে তাকে ধরবার জন্য। এবার মানে তাহলে সিনারিওটা আমরা বলতে পারি যে অ্যানিমাল ভার্সেস বিস্ট এইভাবে, কিন্তু পুরোটাই অডিয়েন্সের পারসেপশন যে কোনটা অ্যানিমাল কোনটা বিস্ট। এই বাফেলোটাকে আমরা বিস্ট প্রথমে বলতে পারি, কিন্তু পরে আমরা দেখতে পারবো, বা আমরা এইভাবে বলি যে হিউম্যান ভার্সেস ওয়াইল্ড, কিন্তু একটা সময়ের পরে দুজন দুজনের জায়গা চেঞ্জ করে নিচ্ছে, বা ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ যে আপনি কীভাবে জাজ করছেন যে কোনটা বিস্ট কোনটা অ্যানিমাল। এই একটা জিনিস আমার দারুণ লেগেছে যে অডিয়েন্সকে মানে ওই টেকেন ফর গ্রান্টেড ধরে করা হয়নি। ভেরি এক্সপেরিমেন্টাল সিনেমা, এবং আপনাকে মাথা লাগিয়ে ভাবতে হবে, এবং অডিয়েন্সের ভাবাটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা শর্ট স্টোরি, মাওইস্ট বলে একটা শর্ট স্টোরি থেকে মানে নিয়ে বানানো হয়েছে ফিল্মটা। ভেরি লেয়ার্ড, এবং মানুষ যে মানে ম্যাসকুলিনিটির নামে যে ভাইলেন্স করে, মানে আমি মার্দ এটা দেখাবার জন্য যে ভাইলেন্সের রাস্তা নেয়, এবং মানুষ যে একটা লেভেলের পরে নিজে জন্তুর থেকেও খারাপ হয়ে যায়, এই জিনিসটার ব্যাপারে বলা হয়েছে। কিন্তু সেটা ওইরকম নট টস্ড অন ইয়োর ফেস, মানে আপনাকে এরকম আঙুল দেখিয়ে দেখিয়ে বলা হয়নি। ইট ইজ টোল্ড ভেরি সার্টলি, এবং ওইটাই মানে মজা যে ডিরেক্টর ওইভাবে হ্যান্ডেল করেছে যে মানে এটা আপনার ওপর পুরোপুরি। আপনি হয়তো সিনেমার শেষ অব্দি বলুন না লোকগুলো যা করেছে সেটাও জাস্টিফাইড, এটাও আপনি বলতে পারেন। তো এই জিনিসটা দারুণ, মানে এই ট্রিটমেন্টটা খুব ভালো লেগেছে। প্লাস ওই যে ক্রাউড এ ব্যাপারটা, এবং এর ভিজুয়ালসগুলো অসাধারণ ভিজুয়ালস, ভিজুয়াল এক্সপিরিয়েন্স ওয়াইজ মানে মানে এত ভালো সিনেমাটোগ্রাফি, মানে সত্যি বলছি অসাধারণ সিনেমাটোগ্রাফি। মানে যারা ফিল্ম বানাতে চায়, যারা শর্ট ফিল্মস বানাচ্ছে বানাতে চায়, তাদের এই ফিল্মটা ডেফিনেটলি দেখা উচিত, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ফ্রেমস আর টেকেন। ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। প্লাস সাউন্ড ডিজাইন, অসাধারণ একটা সাউন্ড ডিজাইন রয়েছে, এবং মানে ওর বিজিএমটা এখনও আমার কানে বাজছে, ইটস সো অ্যামেজিং। এবং একটা আমি পার্টিকুলারলি আমি স্পয়েল করতে চাই না, মানে কয়েকটা সিন আছে যেখানে এত ভালো সাউন্ড ডিজাইন হয়েছে আপনার গায়ে কাঁটা দেবে। এবার আপনার মনে হবে যে এই একটা সিচুয়েশানকে নিয়ে একটা সিনেমা কী করে হতে পারে। খুবই ছোটো সিনেমা, 90 মিনিটের সিনেমা, খুব এডিটিং খুব টাইট, মানে ফাস্ট পেসড, খুব টাইট, কোথাও কোনো ল্যাগিং নেই, একদম টু দ্য পয়েন্ট। যেহেতু বললাম একটা সিচুয়েশানের ব্যাপার, গল্প ওরম মেসেজ কিছু নেই, তো সেটা খুব রেখেছে। এবং এটা কিন্তু অ্যাট টাইমস ইট ইজ ভেরি থ্রিলিং, কিছু জায়গায় খুব এন্টারটেনিং, আমার তো অ্যাটলিস্ট এন্টারটেনিং লেগেছে। এবার যদি আপনার এন্টারটেনমেন্ট মানে খালি নাচ গান ওইগুলো হয়, তাহলে দিস ফিল্ম ইজ নট ফর ইউ। বাট দিস ডিমান্ডস অ্যাটেনশন, আপনাকে খুব মন দিয়ে সিনেমাটা দেখতে হবে, এবং যদি আপনি এই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত তাহলে তো আপনার ডেফিনেটলি ইউ উইল লাভ ইট। সো অল দ্য ফিল্ম বাবস হু লাভ সিনেমা, হু লাইক সিনেমা, ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা, দে শুড ডেফিনেটলি ওয়াচ দিস ফিল্ম। জলিকট্টু ইজ মাস্ট ওয়াচ, আউটস্ট্যান্ডিং। এবং এই ডিরেক্টরের ফার্স্ট ফিল্ম আঙ্গামালি ডায়েরিজ আপনারা দেখতে পারেন, ইট ইজ অলসো গ্রেট ফিল্ম। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, আমার পার্সোনালি দারুণ লেগেছে, আমি আবার রিভিজিট করতে চাই। মালায়ালম ফিল্মসে কিছু দারুণ দারুণ এত ভালো ভালো সিনেমা আছে না, মানে দে আর রিয়েলি মানে ভাইরাস ইজ অলসো অ্যান এক্সাম্পল। ভাইরাসও খুব ভালো সিনেমা, ভাইরাসের রিভিউ করা আমার হয়নি, ভাইরাসের রিভিউও করবো। ইট ইজ অলসো গ্রেট ফিল্ম, ইট ইজ অলসো অ্যাভেলেবল ইন অ্যামাজন, তো আপনারা দেখে ফেলতে পারেন যদি আপনি রিয়েলি মানে দিজ আর নট লাইক তামিল তেলেগু ফিল্মস, লাইক ওই অ্যাকশন হচ্ছে, এন্টারটেনমেন্ট ফ্যাক্টর নেই, মানে ওই জিনিসগুলোকে অডিয়েন্সকে মাথায় রেখে ছবি বানানো নয়। ইট ইজ মোর অফ আ ডিরেক্টার্স ওন সেইং। সো আই লাভড ইট। সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।